Hi everyone, গরমে তোমরা সবাই কেমন আছো? আশা করি আছো ভালো, আমিও আছি ভালোই। গরমটা ভীষণ পড়েছে আর আজ যেহেতু আমি থাকি বীরভূমে বোলপুরে, তো এখানে তো একটু বেশিই গরম। আর আজকে যাচ্ছি সোনাঝুরি হাটে। এই গরমে যাওয়াটা একটা রীতিমতো স্ক্যামই বলতে পারো। আমার বোন এসছে, ও এইচএস দিয়েছে, এইচএস এর পরে ছুটি পেয়েছে, তো ও এসছে ঘুরতে, তাই ওকে নিয়ে আমি যাচ্ছি সোনাঝুরি হাটে। যাকে একটু গরম লাগবে তার ঠিক আছে, দেখা যাক, চলো আমরাও ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। প্রান্তিক স্টেশনটা খুব সুন্দর, সাগর আমি কখনো যাইনি। চলে এসছি আমরা সোনাঝুরি হাটে আর লোকজন একটু কম, যেহেতু আজকে মানডে, স্যাটারডে অ্যান্ড সানডে তে বড় হাট হয়, অন্যদিন হয় ভাঙা হাট হয়, আর ওয়েডনেসডে করে একদমই হয় না, ওই দিন বন্ধ থাকে, বাকি দিনগুলোতে মোটামুটি বসে। চলো তোমাদেরকে দেখাচ্ছি সানডে স্যাটারডের ভরা হাটে। এরকম দোকান প্রচুর বসে, মানে কেউ একদিন গিয়ে পুরোটা কমপ্লিট করতে পারবে না। সোনাঝুরি হাটে এসে প্রত্যেকবারই নাচ করি, এবার আর করলাম না, পুনোকেও বললাম, ও দেখলাম খুব একটা ইন্টারেস্টেড নয় এই গরমে। এগুলো দাদা কিসের কাজ? কাঁথা প্রিন্ট। আচ্ছা, আর এমনি কাঁথা স্টিচের উপর কিছু আছে? তোমার বাড়ি এখানে? দাদার বাড়ি এখানেই। দেখো কত কালেকশন এখানে, প্রচুর কালেকশন। আমাদের দুটো পছন্দ হয়েছে, এটা নিয়েছি বোনের জন্য, এটা নিয়েছি, আর আমার জন্য একটা নিয়েছি ব্ল্যাকের উপরে। এখানে সুন্দর কাঠের নেম প্লেট বানানো আছে, ওদেরকে বললে ওরা ইনস্ট্যান্ট কাস্টমাইজড করে দেবে। আরও আছে সুন্দর শোপিস, ঝুড়ি, সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। ভাঙা হাট হলেও মোটামুটি যা দোকান বসেছে তাতে ঘুরে দেখতে দেখতে আমাদের পা ব্যথা হয়ে গেছে। ভিতরে আরও কিছু দোকান ছিল যেগুলো আর যাওয়া হয়নি, এর আগে আমি আরও দুবার এসেছি, আর বুনু এটা নিয়ে সেকেন্ড টাইম হচ্ছে। ও আগে একবার বাবা মার সাথে এসেছিল আর এবার আমার সাথে এসছে, ওর সেকেন্ড টাইম, ওর জন্যই আসা। তবে এই কাঁথা স্টিচের শাড়িগুলোর ডিজাইন না খুব সুন্দর হয়। এখানে কিছু ঘর আছে যেই ঘরে ওরা নিজেরাই স্টিচ করে, খুব সুন্দর হয় এগুলো। যদি একটু শাড়ির কোয়ালিটি দেখে কেনা হয় তাহলে খুব ভালোই হয়। এই বীরভূমেই নানুরের পাশে বেলুটি বলে একটা গ্রাম রয়েছে, ওই গ্রামের একটা বাড়ি থেকে আমি স্টিচ করা শাড়ি কিনেছিলাম, খুব সুন্দর ছিল শাড়িটা, ভীষণ সুন্দর। হ্যাঁ, আমি শাড়ি অনেকবার যতবার এখানে এসেছি ততবার একটা করে নিয়ে যাই, আর অ্যানিভার্সারিতেও সেম এই শাড়ি এখানকার একজন তোর স্টিচ করে আমাকে গিফট করেছে।
মানে সেম আমার আমারটা ব্ল্যাক কালারের, ওর পাঞ্জাবিটা ব্ল্যাক কালারের, সেম সেম জিনিস। বাড়িতে বাড়িতে এখানকার বেশিরভাগই তো বাড়িতে স্টিচ করে, বাড়িতে করে আমাকে গিফট করেছে। আচ্ছা এটা সুতোর কাজ ছড়াচ্ছে পুরোটাই, হ্যান্ডলুমে কাজ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যান্ডলুম আমার, আমি নিয়ে গেছি এখান থেকেই নিয়ে গেছি। আর এই সাইড ব্যাগ মানে তো মেয়েদের কাছে ইমোশন। আমার নিজের কেনা গিফট পাওয়া বেশ অনেক কটাই আছে বলে আমি আর কিনিনি, বোন একটা নিয়েছে। দেখতে খুব সুন্দর লাগে ব্যাগগুলো, খুব সুন্দর, মানে যতবার আসি ততবারই মনে হয় দেখেই যাই, খালি দেখেই যাই। তাও স্বভাবজনিত কারণে এক একটা করে ব্যাগ তুলছিলাম আর দাম জিজ্ঞেস করছিলাম, যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস ওরা দামটা একটু হাই রেখেই বলে, কেনার সময় একটু বার্গেনিং করে নেওয়া উচিত, তাহলে ঠিকঠাক দামে ঠিকঠাক প্রোডাক্ট পাওয়া যায়। ছোট থেকে বড় অনেক রকমেরই কালেকশন আছে, ছোট নোটবুকও দেখলাম এবারে, সেটা নতুন দেখলাম আমি। নোটবুক আমরা যে ডায়েরিগুলো ইউজ করি এরকমই ছোট বড় মাঝারি সব কটা নোটবুক দেখলাম আছে। আর একটা নতুন জিনিস এবার দেখলাম, সেটা হচ্ছে ছেলেদের ওয়ালেট। আমার ভাইয়ের জন্য একটা নিলাম আর দুই বোনের জন্য দুটো ছোট মিনি পার্স নিলাম, ছোট খুচরো পয়সা, হেডফোন, টুকিটাকি জিনিস রাখতে পারবে। এরকম সেম জুয়েলারি বক্স আমার একটা আছে, আগের বার এসে আমি কিনেছিলাম। তা এটার দাম সেম আছে কি না শুনতে আমি আবার শুনলাম, ওটার কত দাম বেড়েছে কি কমেছে, যাই হোক নি আর না নি, দাম শুনতে আর দেখতে তো কোনো ক্ষতি নেই তাই না, তাই এগুলো কন্টিনিউ করছিলাম। হে হে অনেকটা আমার মতোই দেখতে। উফ কত শাড়ি, শাড়ি মানে এই বাঙালি মেয়েদের কাছে একটা আলাদাই জিনিস, আলাদারই একটা সাজের অংশ। বুনো কিছু শপিং করলো ওর ইচ্ছা মতো। আসতে আমরা লেট করে ফেলেছি, সবাই গুটিয়ে ফেলছে, আমাদের আসার আর একটু উচিত ছিল তাড়াতাড়ি আসার। ঠিক আছে দেখি, এখনো তো দুদিন আছি, তার মাঝখানে যদি আবার ওকে নিয়ে বেরোনো যায় তো একবার আসবো আর একবার এসে ঘুরে যাব। এর ভিতরের দিকে কিছু রিসর্ট আছে যেগুলোতে লাইট জ্বলছে, অতটা গেলাম না কিন্তু ওখানে রিসর্টগুলো খুব সুন্দর, অনেকে এসে থাকে রাত্রিবেলা। ঘোরা শেষ, কেনাকাটা শেষ, এবার টাইম হচ্ছে পেটে কিছু দেবার। মোমো আর ফুচকা সামনেই ছিল, মোমো গরম গরম মোমো নিয়ে নিলাম দু প্লেট, খেয়ে দিয়ে উঠে পড়েছি টোটোতে। এই হচ্ছে আমাদের সব শপিং। আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, অনেক শপিং করা কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি হচ্ছে
পড়েইছে, তাও সন্ধ্যার পর থেকে একটু ওয়েদারটা নরম হয়েছে, মানে দিনের বেলা তো তাপ প্রবাহ চলছিল, মনে হচ্ছে লু চলছে, তাও ওয়েদারটা একটু নরম হয়েছে, ভালো লাগছে এখন। তাও এবার যাচ্ছি কঙ্কালীতলা, ভেবেছিলাম অন্যদিন যাবো, তা ভাবলাম অন্যদিনই সকালে যাবার থেকে এখন বেরিয়েছি, এখন এখনই কভার করে নি। আর শুনলাম কঙ্কালীতলা নাকি মেলাও হচ্ছে। হ্যাঁ মেলা হচ্ছে না, হ্যাঁ তো যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি।